দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোফন আনভীরকে গত শুক্রবার জুমার নামাজের সময় গুলি করে হত্যার পরিকল্পনা করা হয়। এই ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েছেন উদ্যোক্তা ও শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী নেতারা। তাদের দাবি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার হওয়া প্রয়োজন, নয়তো তার প্রভাব পড়বে শিল্প বাণিজ্যে। বাবু কামরুজ্জামানের প্রতিবেদন। গত শুক্রবার জুমার নামাজের সময় দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীরকে গুলি করে হত্যার পরিকল্পনা করা হয়। যদিও ওই দিনই বেলা 11:30টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সাউতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা থেকে সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলাম সাদ নামে চট্টগ্রামের পটিয়ার এক যুবককে আটক করে রাজধানীর ভাটারা থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ জানায়, শুক্রবার পবিত্র জুমার নামাজ চলাকালে সায়েম সোভান আনভীরকে গুলি করে হত্যার প্রস্তুতি ছিল তার। এমন ন্যাক্কারজনক ঘটনায় উদ্বেগ জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন দেশের ব্যবসায়ী সংগঠনের নেতারা। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায় প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে হত্যার চেষ্টা করা, এটা আমরা তীব্র নিন্দা করি। এটি সমস্ত ব্যবসায়ী মহলের জন্য একটা উদ্বেগের কারণ। আমি আশা করি যে আক্রমণ করতে গিয়েছে তাকে ধরে এনে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি প্রদান করতে হবে, যেমন ভবিষ্যতে এরকম কেউ ধৃষ্টতা দেখাতে না পারে। বাংলাদেশ রিয়েল এস্টেট হাউজিং পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এটি তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি, যেই হোক তার শাস্তির জন্য আমরা আহ্বান জানাচ্ছি সরকারের প্রতি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। কৃষির পর ব্যবসা বাণিজ্যই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। শীর্ষ ব্যবসায়ীরাই বেসরকারি খাতের অর্থনীতিকে সচল রেখেছেন। আবার এই বেসরকারি খাতেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থান। কেবল বসুন্ধরা গ্রুপের 40টি প্রতিষ্ঠানে কাজের সুযোগ হয়েছে অন্তত 70,000 লোকের। শীর্ষ পর্যায়ের এমন শিল্পোদ্যোক্তার নিরাপত্তা নিশ্চিত করা না হলে ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান ও বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বসুন্ধরা তো প্রায় 50,000 উপর লোকের কর্মসংস্থান করছে, আমার মনে আরো বেশি হবে। এত বড় যাদের এন্টারপ্রেনার তাদের নিরাপত্তা ব্যবস্থা আমি মনে করবো সরকারের পক্ষ থেকে জোরদার করা, এবং তার সাথে সাথে এই ধরনের লোকের দৃষ্টান্ত শাস্তি দেওয়ার, ভবিষ্যতে এরকম ঘটনা যেন না ঘটে। এমন ঘটনার সুষ্ঠু বিচার না হলে কেবল ব্যবসায়িক ক্ষতি নয়, ব্যাহত হবে সরকারের প্রত্যাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, এমন মত উদ্যোক্তাদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।